মুভি শুরুতে আমাদের সারা নামের একটি মহিলাকে দেখানো হয় যে বাথটাবের মধ্যে গোসল করছিল, কিন্তু তখনই কারেন্টের শক লেগে সেখানেই সারার মৃত্যু হয়। আর এই সিন এখানেই কাট হয়। এরপর আমাদের এক বছর পরের সিন দেখানো হয়। এই মেয়েটির নাম অ্যালেক্স, আর অ্যালেক্স হচ্ছে তার হাজব্যান্ড পলের দ্বিতীয় স্ত্রী। সারা ছিল তার হাজব্যান্ড পলের প্রথম স্ত্রী। সারা মারা যাবার পর পল অ্যালেক্সকে বিয়ে করেছে। পল তার বিজনেসের কাজের জন্য কিছুদিনের জন্য বাহিরে গেছিল, তাই পলের একমাত্র ছেলে মার্কাসকে দেখাশোনার জন্য পল অ্যালেক্সকে তার স্পেনের বাড়িতে পাঠায়। পল অ্যালেক্সকে বলেছিল মার্কাস বোর্ডিং স্কুলে পড়াশোনা করে আর সে সামনে সপ্তাহে বাড়িতে আসবে, কিন্তু অ্যালেক্স বাড়ি এসে দেখে মার্কাস সেখানে আগে থেকেই আছে। অ্যালেক্স মার্কাসকে এক সপ্তাহ আগে বাড়ি আসার কারণ জিজ্ঞেস করলে মার্কাস বলে স্কুলে চিকেন পক্স ছড়িয়েছে, তাই আগেই ছুটি দিয়ে দিয়েছে। অ্যালেক্স মার্কাসের এই কথায় বিশ্বাস করে নেয়, কিন্তু মার্কাসের কথায় অ্যালেক্সের কিছুটা সন্দেহ হয়, কারণ মার্কাস অ্যালেক্সের সাথে বড়দের মতো কথাবার্তা বলতো। একদিন পল অ্যালেক্সকে কল করে আর মার্কাসের সাথে কথা বলতে চায়। মার্কাস তখন বাথটাবে গোসল করছিল। অ্যালেক্স তখন মার্কাসকে ফোনটা দেয় আর মার্কাস তার বাবার সাথে কথা বলতে শুরু করে। মার্কাসের সাথে কথা বলা শেষ হলে অ্যালেক্স পলের সাথে কথা বলতে থাকে, কিন্তু তখনই মার্কাস পেছন থেকে অ্যালেক্সকে খারাপভাবে ছুঁতে থাকে। মার্কাসের এমন ব্যবহার দেখে অ্যালেক্সের ভীষণ রাগ হয়, কিন্তু সে মার্কাসকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবেই দিন পার হতে থাকে। অ্যালেক্স মার্কাসের দেখাশোনা খুব ভালোভাবে করছিল, কিন্তু মার্কাস ছিল খুব খারাপ প্রকৃতির ছেলে। তার তেমন কোনো বন্ধু ছিল না আর সে সবসময় অ্যালেক্সকে মায়ের চোখে নয় বরং খারাপ চোখেই দেখত। এরপর একদিন পল তার কাজ শেষে ফিরে আসে। পলকে রিসিভ করতে অ্যালেক্স আর মার্কাস এয়ারপোর্টে যায়। এরপর তারা যখন গাড়ি করে বাড়ি ফিরছিল, তখন পল গাড়ির মধ্যেই অ্যালেক্সকে টাচ করতে শুরু করে। অ্যালেক্সও পলের টাচ করা এনজয় করছিল। এসব করতে করতে অ্যালেক্সের মনোযোগ গাড়ি চালানোর ওপর থেকে সরে যায়, যার ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। বাড়ি ফিরে পল আর অ্যালেক্স তাদের রুমে এনজয় করছিল আর মার্কাস বাড়ির বাহিরে খেলছিল। এরপর রাতে তারা ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। তখন পল অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সিন্দুক থেকে কোনো টাকা নিয়েছ? তখন অ্যালেক্স বলে, না আমি নেইনি, টাকা মার্কাস নিয়েছে। তখন মার্কাস বলে, আমি শুধু ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য কিছু টাকা নিয়েছিলাম। অ্যালেক্স তখন মার্কাসকে বলে, সেদিন তুমি নিজেই আমাকে বলেছিলে তুমি তোমার বাবার সিন্দুক থেকে সব টাকা বের করে নিয়েছ। তখন মার্কাস অ্যালেক্সকে মিথ্যা প্রমাণিত করে বলে, আমি এমন কথা কখনোই বলিনি। পল মার্কাসের কথায় বিশ্বাস করে। অ্যালেক্সের বিষয়টা খুব একটা ভালো লাগে না, তাই সে বাড়ি পৌঁছে টাকা খোঁজার জন্য মার্কাসের রুম সার্চ করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স সেখানে কোনো টাকা পায় না, কিন্তু সেখানে একটা ছেঁড়া চিঠি পায়। এরপর একদিন পল আর মার্কাস সুইমিং পুলে গোসল করছিল। তখন মার্কাস পলকে বলে, আমার নতুন মা অ্যালেক্স ভালোভাবে আমার দেখাশোনা করে না আর সে আমাকে পছন্দও করে না, তাই সে আমার রুম সার্চ করেছিল। আসলে মার্কাস তার বাবাকে অ্যালেক্সের বিষয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিল, কিন্তু পল মার্কাসের কথায় তেমন গুরুত্ব দেয় না। মার্কাসের এসব কথা ওপরে শুয়ে শুয়ে অ্যালেক্স শুনছিল, কিন্তু পল অ্যালেক্সকে এই বিষয়ে জিজ্ঞেস করলে অ্যালেক্স পলকে কিছুই বলে না। একদিন অ্যালেক্স মার্কাসের সম্পর্কে আরও তথ্য জানার জন্য মার্কাসের স্কুলে যায়। তখন স্কুলের প্রিন্সিপাল অ্যালেক্সকে বলে, স্কুলে কোনো চিকেন পক্স ছড়ায়নি, মার্কস মিথ্যে কথা বলেছে, আসলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আর স্কুল থেকে এই বিষয়ে মার্কাসের বাড়িতে একটা চিঠিও পাঠানো হয়েছিল, কিন্তু চিঠিটা মার্কাস তার বাবা বা অ্যালেক্স কাউকেই দেয়নি, সে চিঠিটা লুকিয়ে ফেলেছে। আর সেদিন মার্কাসের রুম সার্চ করতে গিয়ে অ্যালেক্স যে চিঠিটা পেয়েছিল সেটাই স্কুল থেকে পাঠানো হয়েছিল। প্রিন্সিপাল অ্যালেক্সকে আরও বলে, মার্কাসকে স্কুল থেকে বের করার কারণ হলো সে আশেপাশের বাড়ির জানালা দিয়ে সেই বাড়ির মানুষদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা দেখার চেষ্টা করে, এছাড়াও সে যদি বাহিরে কোনো মেয়ে দেখে তাহলে সে তাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মার্কাসের এমন কাজের জন্যই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অ্যালেক্স স্কুল থেকে ফিরে এসে পলকে এসব ঘটনা জানায়। পল তখন বলে, ঠিক আছে, আমি মার্কাসের সাথে এই বিষয়ে কথা বলবো। এর পরের সিনে আমরা দেখি একদিন অ্যালেক্স এবং পল একসাথে একটি পার্টিতে যায়। সেখানে তার একটি মহিলার সাথে দেখা হয়। মহিলাটির নাম ছিল সোফিয়া আর সে সারার বান্ধবী ছিল। সোফিয়া অ্যালেক্সকে বলে, সারা আমার খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু একদিন খুব রহস্যজনকভাবে গোসল করার সময় বাথটাবে তার মৃত্যু হয়ে যায়। এরপর পার্টি থেকে ফেরার পথে অ্যালেক্স পলকে মার্কাসের বিষয়ে বলে। সে বলে, মার্কাসের স্বভাবগুলো ভালো নয়, সে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে,
কিন্তু পল তার কথায় বিশ্বাস করে না, উল্টো তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। একদিন রাতে কোনো কাজের জন্য অ্যালেক্স তাদের বাড়ির ওপরের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তাদের রুমের ওপরের সিলিংয়ে একটা ফুটো দেখতে পায়। এই ফুটোটা এমনভাবে করা হয়েছিল যাতে সেটা দিয়ে তাদের বেডটা পরিষ্কারভাবে দেখা যায়। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে এটা মার্কাসের কাজ, আর সে এই ফুটো দিয়ে তাদেরকে পার্সোনাল সময় কাটাতে দেখে। তাই সে তাড়াতাড়ি করে মার্কাসের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদেরকে এই অবস্থায় দেখো? তখন মার্কাস বলে, ওই সব দেখতে আমার খুব ভালো লাগে। তখন অ্যালেক্স মার্কাসকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি তোমার মা সারাকে ওই অবস্থায় দেখতে? তখন মার্কাস বলে, সারাকে দেখতে আমার খুব একটা ভালো লাগতো না, কারণ সারা তোমার মতো সুন্দরী ছিল না, তুমি সারার থেকে অনেক সুন্দর। তখন অ্যালেক্স মার্কাসকে জিজ্ঞেস করে, সারার মৃত্যু কিভাবে হয়েছিল? মার্কাস বলে, তার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছিল। তখন অ্যালেক্স বলে, তুমি মিথ্যা বলছো, সারার মৃত্যুর কারণ ছিল ইলেকট্রিক শক লাগা, আর এই মৃত্যুর ব্যাপারে তুমি অনেক কিছুই জানো যেটা তুমি আমাকে বলছো না। তখন মার্কাস বলে, আমি কেন এসব তোমাকে বলবো, আর তোমাকে এসব বলে আমি কি পাবো? তখন অ্যালেক্স বলে, তাহলে তুমি কি চাও? তখন মার্কাস বলে, আমি তোমাকে সব খুলে দেখতে চাই। অ্যালেক্স সারার মৃত্যুর বিষয়ে সব খবর জানতে চাচ্ছিল, তাই সে এই কাজে রাজি হয়ে যায়। আর সে মার্কাসের সামনে এক এক করে সব খুলতে শুরু করে। তখন মার্কাস অ্যালেক্সকে বলে, আমি জানতাম সারার হার্টের সমস্যা ছিল, সেটা আমি ডাক্তারের কাগজে দেখেছিলাম, যেটা সে বাবাকেও জানায়নি। অ্যালেক্সের মার্কাসের কোনো কথায় বিশ্বাস হচ্ছিল না, তার মনে হচ্ছিল মার্কাস মিথ্যে কথা বলছে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সে পলকে সিলিংয়ের ওই ফুটোটা দেখানোর জন্য নিয়ে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে পল যখন সেখানে যায় তখন সেখানে কোনো ফুটোই ছিল না। অ্যালেক্স তখন পলকে বলে মার্কাস তাদের রুম দেখার চেষ্টা করে, কিন্তু পলের অ্যালেক্সের কথায় বিশ্বাস হচ্ছিল না। উল্টো পল এটা ভাবতে শুরু করে যে অ্যালেক্সের হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে। কিন্তু অ্যালেক্স তার দিক থেকে সারার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল, আর সে সোফিয়ার মাধ্যমে এটা জানতে পারে মার্কাসই সারাকে মেরে ফেলেছে। মার্কাস একটি নষ্ট ইলেকট্রিক হিটার সারার বাথটাবে লাগিয়ে দিয়েছিল, যার ফলে সারার শক লাগে আর সে মারা যায়। এরপর অ্যালেক্স মার্কাসের কাছ থেকে আরও তথ্য জানার জন্য তাকে বলে, তুমি কেন সারাকে হত্যা করেছো? তখন সে অ্যালেক্সকে বলে, সারাকে আমার একদমই ভালো লাগতো না, আর আমার মানুষকে এভাবে কষ্ট দিতে অনেক ভালো লাগে। সে আরও বলে, আমি যেভাবে সারাকে মেরেছি তোমাকেও মেরে ফেলবো। এটা শোনার পর থেকে অ্যালেক্স মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে কোনোভাবে বুঝতে পারছিল না সে কি করবে, কারণ পল তার কোনো কথায় বিশ্বাস করতে চাচ্ছিল না। পলের এবার সত্যি সত্যি মনে হচ্ছিল অ্যালেক্স হয়তো পাগল হয়ে গেছে। দিন দিন অ্যালেক্সের মানসিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। এক পর্যায়ে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়। কয়েক মাস পর অ্যালেক্স সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয় আর অ্যালেক্সকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এরপর একদিন পল, অ্যালেক্স আর মার্কাস পার্কে বেড়াতে যায়। সেখানে পল আর অ্যালেক্স হাঁটছিল আর মার্কাস তার কুকুরের সাথে খেলছিল। এর কিছুক্ষণ পর অ্যালেক্স আর মার্কাস একসাথে হাঁটতে শুরু করে। তখন তারা সারার মৃত্যু নিয়ে কথা বলছিল। তখন মার্কাস অ্যালেক্সকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি। তখন অ্যালেক্সও মার্কাসের সাথে তার মতো করেই কথা বলতে শুরু করে। সে বলে, আমরা পলকে মেরে অন্য কোথাও চলে যাব। এটা বলে অ্যালেক্স মার্কাসকে একটা পাপ্পিও দেয়। তখনই অ্যালেক্স দূর থেকে একটা গাড়িকে আসতে দেখে। এটা দেখে অ্যালেক্স বুদ্ধি করে মার্কাসের কুকুরের খেলনাটাকে রাস্তার দিকে ছুঁড়ে মারে। কুকুরটি যখন খেলনাটা আনতে রাস্তার দিকে দৌড় দেয়, তখনই মার্কাসও তার পিছে পিছে দৌড়ায়। তখনই গাড়িটার সাথে মার্কাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই মার্কাসের মৃত্যু হয়। আর অ্যালেক্স এটা দেখে মুচকি হাসে, কারণ তাকে কষ্ট দেওয়ার মতো আর কেউ থাকলো না। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।